সাহাবা ছিল, যে সাহাবা মায়ের গর্ভের মধ্যে একটা লাথি মারছিল। গর্ভে লাথি দেওয়ার কারণে পিঠের এই হাড়টা বেঁকে গেছিল। মা নামাজ পড়তে পারে না, রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, মার খুব কষ্ট হয়। মা বরদোয়া দিয়েছিল সন্তানকে, আমার এই সন্তান যাতে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার এই সন্তানের মুখ আমি দেখতে চাই না। সে আমার রাসূলের সাহাবা ছিল। সেই সন্তান মারা যাওয়ার পর সেই চেহারা, নূরানি চেহারা, কুকুরের চেহারা হয়ে গিয়েছিল। কুকুরের চেহারা হয়ে যাওয়ার পর আমার রাসূলের কাছে খবর গেল, রাসূল, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবা সে মারা গেছে, তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। আমার রাসূল অন্তর্যামী, সব জানেন। আমার রাসূল বলতেছে, অবশ্যই মায়ের সাথে বড় ধরনের বিয়াদবি করেছে, মায়ের কাছে দৌড়ায় গেছে। মা গো, আমার সাহাবা আপনার সাথে কোনো ভুল করেছে? সেই দুঃখিনী মা বলল, হে রাসূল আল্লাহ, এই সন্তানের কথা আমার কাছে বলবেন না, যে গর্ভের মধ্যে আমি 10 মাস 10 দিন একে ধরে রেখেছিলাম, রক্ত মাংস খেয়ে আজকে দুনিয়াতে এসেছে, সেই সন্তান আমার গর্ভের মধ্যে একটা লাথি মেরেছে। আমার তলপেটে ব্যথা, আমি রুকু দিতে পারি না, সেজদা দিতে পারি না, নামাজ পড়তে পারি না, কষ্ট হয়। আমার রাসূল বললেন, আপনি যদি ক্ষমা না করেন, আপনার সামনে আপনার ছেলেকে আগুন দিয়ে পুড়াইয়া দিব, কাল জাহান্নামেও পড়বে, আজ আপনার সামনেও পড়বে। মা বলতেছে, রাসূল আল্লাহ, আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যান, দূরে নিয়ে পড়েন, আমার চোখের সামনে পড়েন। মা মেনা, সেই দুঃখিনী মা ক্ষমা করে দিলেন সন্তানকে, সেই চেহারা আবার নূরানি হয়ে গেল, আবার সে ভালো হয়ে গেল, সে জান্নাতবাসী হইল মায়ের দোয়ায়। যারা মা বাবাকে ভালোবাসে না, মাকে পছন্দ করে না, আমি বলবো মাকে ভালোবাসে, মা বাবার সেবা করেন, মা বাবার সেবা করে আল্লাহর ওলি হওয়া যায়। পিতা মাতা থাকতে ঘর যে না করে সেবা, তার মতো আর কপাল পোড়ায় জগতে কেবা। ভাতের মতো না, খালা বলো, ফুপু বলো, মায়ের মতো না, বোন হারালে বোন পাওয়া যায়, ভাই হারালে ভাই, আমার মায়ের মতো দুরু দিয়ার হারালে না পাই, ওরে এ জগতে মানাই ভারে। এই ব্যথা সেবিনেকে বুঝতে পারে, ছটপট ছটপট করে শুকনো ডালে বৈশা যদি